টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। সাম্প্রতিক পারফরমেন্স আর হেড টু হেডে এগিয়ে রোহিতের দল। অন্যদিকে আসরের প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে পাকিস্তান। নিউ ইয়র্কে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30। দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট। ভারত পাকিস্তান যে কোনো বিশ্ব আসরে এই ম্যাচটির অপেক্ষাতে থাকে পুরো ক্রিকেট বিশ্ব। নিউ ইয়র্কে এই ম্যাচের টিকিট এখন সোনার হরিণ। হাজার হাজার ডলার খরচেও মিলছে না পাক ভারত ম্যাচের টিকিট। ম্যাচের আগে আলোচনায় উইকেট। নিউ ইয়র্কের উইকেট নিয়ে অনিশ্চয়তা বেশি। আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটো জয়ে ভারত আসর শুরু করলেও সেই ম্যাচের উইকেট ছিল খুবই বাজে। রোহিতের দল ধারাবাহিকতা রাখতে মরিয়া। ব্যাটিং বোলিং মিলিয়ে টিম ইন্ডিয়ার কোনো দুর্বলতা নেই। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর স্বস্তিও আছে। আর বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তাদের রয়েছে একচেটিয়া রেকর্ড। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে অঘটনের শিকার হওয়া পাকিস্তানের জন্য এটা বাঁচা মরার লড়াই। প্রথম ম্যাচ ভুলে যেতে চাইবেন বাবর রিজওয়ানরা। পেস বোলারদেরও নিজেদের সেরাটা দিতে হবে। শক্তি সামর্থ্যের বিচারে পিছিয়ে বাবরের দল। হেড টু হেডেও একই অবস্থা। টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত 7 বার মুখোমুখি হয়েছে দুই দল, যার 6টি জিতেছে ভারত, 1টি পাকিস্তান। ক্রিকেট মাঠে ভারত পাকিস্তানের দেখা হওয়া মানেই সেটা আর শুধু খেলা নয়, এ যাত্রাও তার ব্যতিক্রম নয়। নিউ ইয়র্কের ভরা গ্যালারিতে লড়াই থাকবে দু দলের সমর্থকদের মধ্যেও। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।